উৎসবের রেশ এখনো কাটেনি। দীপাবলির রোশনাইতে ইতিমধ্যে মেতে উঠেছেন টুলিপাড়া। দীপাবলি, দেওয়ালি বা কালী পুজো, যাই বলি না কেন, আনন্দ কিন্তু একই। সেই আনন্দে মেতেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। গোটা বাড়ি আলো ও ফুল দিয়ে সাজিয়েছেন মধুমিতা। ছোটবেলা গ্রামের বাড়িতে খুব মজা করতেন কালী পুজোর সময়, বাজি পোড়াতেন মধুমিতা। তবে এই বছর করোনার আবহে সকলকে বাজি পোড়াতে বারণ করলেন মধুমিতা। পুজো বা যেকোনো উৎসবে সাবেকি পোশাক পরতে ভালোবাসেন মধুমিতা। শাড়ির সঙ্গে হালকা মেকআপ, খোলা চুল ও ছোট্ট টিপ মধুমিতার দেওয়ালির লুক নজর কাটতে বাধ্য। অভিনেত্রী জানালেন, নিজের মতো করে এবছর আলো উৎসব কাটাচ্ছেন তিনি। ব্যস্ত রুটিন থেকে সময় বের করে নিয়ে সিনেমা দেখা পাশাপাশি পড়াশোনা, তার মধ্যে থেকে সময় বের করে পুজো করবেন। মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে আলোকিত করেছেন ভালোবাসার বাড়িটাকে। পরিবেশের কথা মাথায় রেখে অনুরাগীদেরও আতশবাজি ছাড়াই আলো উৎসবে মেতে উঠার অনুরোধ জানালেন মধুমিতা। তাহলে দর্শক, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আলো উৎসব উদযাপনের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন। বাংলা বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।